কাপড়ে চোখ ঢেকে লাঠি হাতে হাঁটি হাঁটি পা পা করে এগোচ্ছেন একজন বয়স্ক ব্যক্তি। তার লক্ষ্য লাঠির আঘাতে হাড়ি ভাঙা। কেউ সফল হচ্ছেন, কেউ আবার হচ্ছেন না। আবার অনেকেই চোখ বন্ধ থাকায় হাড়ির বিপরীতে উল্টো পথে হাঁটছেন। এই খেলায় অংশ নিয়েছেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সকল সদস্য ও শিক্ষক শিক্ষিকারা। তাদের এমন খেলায় মেতেছেন বিদ্যালয়ের সব শিক্ষার্থীরা। এটি ফটিকচুরির প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান রোশাঙ্গিরি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের একটি বিশেষ অংশ। সোমবার বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক সভাপতি ও রোশাঙ্গিরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকচুরি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ডেনমার্ক আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা পরিষদের দাতা সদস্য সেলিম জাবেদ, অভিভাবক সদস্য জানে আলম, মাহবুবুল আলম, রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মোহাম্মদ আকবর আলী। শিক্ষক জেইউএম রুবেল করিমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের উন্নয়ন কমিটির আহ্বায়ক আব্দুল আলম মুন্সি, সমাজসেবক আয়ুব রানা, মোহাম্মদ আজিম, ডাক্তার জসিম ও মোহাম্মদ ইব্রাহিম সহ আরও অনেকেই। পরে বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আতকিয়া মাইমুনার নিজের হাতে হুবহু পদ্মা সেতু অঙ্কন করে ফটিকচুরির সাংসদ খাদিজাতুল আনোয়ার সুনির হাতে অর্পণ করাই রোশাঙ্গিরি উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য মোহাম্মদ সেলিম জাবেদ নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করেন। আমরা আমাদের ভাষা বাংলা ভাষা প্রতিষ্ঠিত করেছি তার পিতামহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1952 সালে এই ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। যে অনেকদিন পর, অনেক বছর পর আমাদের স্কুলের ছাত্রছাত্রী, আমাদের স্কুলের শিক্ষক শিক্ষকমণ্ডলীকে নিয়ে, সবাইকে নিয়ে এরকম একটা উন্মুক্ত স্থানে, আমাদের মাঠে আমরা আমাদের এই বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা করতে পারছি। তোমাদেরকে স্কুলে যারা ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে অনেকে আমাদের বাইরেরা আমাদের শুভাকাঙ্ক্ষীরা ব্যক্তিগতভাবে অনেক সহযোগিতা করেছে, গরিব ছাত্রছাত্রীদের সাহায্য করেছে, বিশেষ করে কাপড় চোপড় মোজা এগুলো তারা দিয়ে তোমাদেরকে সহযোগিতা করেছে। মূলত আমাদের স্কুলকে তারা সম্মানিত করেছে, আমরা যারা দায়িত্ব রয়েছি তাদেরকে সম্মানিত করেছে। এই জন্য তাদেরকে স্কুল পরিচালনা পরিচালকের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন বহির্বিশ্বে আমাদের সে সুনাম এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনো দিয়ে যাচ্ছে দেশে দেশে। ঐতিহ্যবাহী স্কুলটি উন্নয়ন হয় সে আশা আমরা করব। আমরা যখন ভাষা দিবস আসত তখন আমরা দেওয়ালে দেওয়ালে চিকা মারতাম, শহীদ মিনার তৈরি করতাম, বিভিন্ন বাংলা অক্ষর লিখে বিভিন্ন রোডে দিয়ে দিতাম, একটা উৎসাহ উদ্দীপনা ছিল। বঙ্গবন্ধুর ভাষণ শুনতাম, এদেশের দেশাত্মবোধ, যেই স্বাধীনতার যুদ্ধের জন্য 21 ফেব্রুয়ারির জন্য রক্ত দিয়েছে সালাম বরকত, তাদের যে জব্বার যে গানগুলি গেয়েছেন ঐতিহ্যবাহী গান সেগুলি আমরা শুনতাম।